বন্ধুরা, গরম গরম লুচি পরোটা অথবা রুটির সঙ্গে কিন্তু এইরকমই কাশ্মীরি সম্পূর্ণ নিরামিষ আলুরদম কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আজকের কিন্তু এইরকমই আলুরদমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ চালমগজ, তার সঙ্গে থাকলো 1 চামচ পোস্ত, 5টা গোটা কাজু, 5 থেকে 6টা ছোট 1 টুকরো আদা, 2টো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে থাকছে কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এই কাশ্মীরি আলুরদমে তৈরি করার জন্য মশলাটা কিন্তু মাস্ট আমাদের লাগবে। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ টক দই, একই সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এইরকম একটা মশলা আমি তৈরি করে নিয়ে নিয়েছি, এইরকম একটু গাঢ় হবে। এখন আমাদের মশলা রেডি। তার সঙ্গে বন্ধুরা এখানে আমি নিয়েছি শীতের নতুন আলু, যা খোসাগুলো ছাড়িয়ে গাটা কিছুক্ষণ আমি এইভাবে কুচিয়ে কাঁটা চামচ অথবা ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি এবং নুন জলে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট। এখন আমি আলুরদমটা তৈরি করব, চলুন দেখে নিই। বন্ধুরা, আলুরদম তৈরি করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন। সর্ষের তেল যেহেতু আমি নিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে আমি আলুগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আলুরদম তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আলু ভেজে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আলুটা সামান্য বয়েল করেও ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তাতে করে কি হবে, কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং আলুর দমটা কিন্তু খুবই ভালো হবে। তো এইভাবে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমাদেরকে এখানে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন কতটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং আরও কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 10 মিনিট পরে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু আলুগুলো একে একে তুলে নেব। আলু ভাজা আমার একদম রেডি। এখন আমি এইভাবে তেলটা ঝরিয়ে আলুগুলো তুলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে কিন্তু আমি প্রথমে একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম, সেই কারণে তেল আর আমি অ্যাড করলাম না। এখন তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতার সঙ্গে গোটা জিরে ফোড়নে। এবং এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি প্রায় 150 থেকে 200 গ্রাম কড়াইশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি, এবং যে মশলাটা তৈরি করেছি একই সঙ্গে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, যখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি দিয়ে দিলাম 2টো টমেটো, মিক্সারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বন্ধুরা আমাদেরকে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি এখানে অ্যাড করছি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ কাসুরি মেথি পাতা। এইভাবে স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলা খুব ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে। এইভাবে আমি প্রায় 5 মিনিট একদম স্লো ফ্লেমে রেখে দিয়েছি। বন্ধুরা, দেখুন 5 মিনিট পরে তেলটা কতটা উপরে ভেসে উঠেছে এবং মশলার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এইভাবেই আমি কষিয়ে কষিয়ে মশলাটা প্রথমে রেডি করব। বন্ধুরা, হাই ফ্লেমে কিন্তু রেখে মশলা একদমই কষাতে যাবেন না, তাহলে কি হবে, মশলাটা নিচে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। আবারও আমি 2 থেকে 3 মিনিট জন্য স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 3 মিনিট পরে বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে গেছে এবং তেলটা কিন্তু অনেকটাই উপরে উঠে এসেছে। তো এখন আমরা বুঝতে পারবো আমাদের কিন্তু মশলাটা কিন্তু ভালোই কষানো হচ্ছে। বন্ধুরা, আরও আমি আপনাদেরকে 2 মিনিট পরে দেখালাম ঢাকা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা দেখুন কালারটা কিন্তু কত সুন্দর চেঞ্জ হয়েছে এবং মশলা কিন্তু আমাদের একদম রেডি। এখন আমি এখানে দিয়ে দেবো আমাদের আগের থেকে ভিজে রাখা আলু। এইভাবে আলু দিয়ে আমারও 1 মিনিটের মতো সময় লাগবে, ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে মশলা আলু সবটাই খুব ভালো করে কিন্তু মিশে যাচ্ছে। এখন আমি মাখিয়ে নিয়ে
এখানে আমি পরিমাণ মতো জল দেব, তবে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এখানে বন্ধুরা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম স্লো ফ্লেমে। ঠিক 2 মিনিট পরে আমাদের এখানে আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করছি। বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করলাম, আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। তবে উষ্ণ জলটা দিলে আলুর দমটা খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করবে এবং টেস্টটাও একটু কিন্তু অন্যরকম আসে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এখন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, ছোট চামচ পরিমাণে চিনি। তো বন্ধুরা চিনিটা আমি এই কারণেই দিলাম যাতে করে টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবং ব্যালেন্সটা খুব ভালো আসবে রেসিপিটার। তো আপনারা যদি চিনি না পছন্দ করেন নাও নিতে পারেন। বন্ধুরা এখানে আমি প্রায় 10 মিনিট কভার করে রেখেছিলাম একদম স্লো ফ্লেমে। 10 মিনিট পরে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আলুগুলো গলে গেছে এবং আলুর দমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমাদের নিরামিষ আলুর দম, কাশ্মীরি আলুর দমও বলতে পারেন, একদমই রেডি। তো এইভাবে গরম গরম লুচি পরোঠা বা নিরামিষ দিনে ভাতের সঙ্গে কিন্তু এইরকম আলুর দম করা যেতেই পারে। বন্ধুরা শীতের নতুন আলু এবং কড়াইশুঁটি দিয়ে এইরকম একবার নিরামিষ আলুর দম বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন পুরনো ভিডিও আপনাদের কাছে আমি সবাই মতো পৌঁছে দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।